সম্প্রতি নাসা কয়েকটি ছবি প্রকাশ করেছে এবং যে ছবিগুলো আসলে খুবই ভাইরাল, বিভিন্ন জনে বিভিন্ন ধরনের মন্তব্য করেছে। কেননা আমরা সেখানে দেখছি যে প্রায় হাজার কোটি বছর পূর্বের ছবি তারা এটা দাবি করতেছে। সেখানে কেউ কেউ তো আমরা বলতেছি যে ক্যামেরা আবিষ্কার হলো সেদিন, কিভাবে এই পৃথিবী সৃষ্টির আগের ছবিটা তারা ক্যামেরাবন্দি করতে পারে অথবা ছবি তুলতে পারে সেই বিষয়টা আর কেউ বিশ্বাস করতে চাচ্ছে না, কেউ এটাকে বিজ্ঞানের বড় একটি সাফল্য মনে করতেছে। তো বিষয়টা হলো যে কেন নাসা, যুক্তরাষ্ট্র বা আমেরিকা এত বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে তারা এই মহাকাশ চর্চা করছে বা মহাকাশ অভিযান করছে এবং বিভিন্ন ধরনের তথ্য উদ্ঘাটন করার জন্য এত প্রচেষ্টা করছে, সেই বিষয়টা কেন, এর রহস্যটা কী, সেই রহস্যটা সম্পর্কে যদি আপনাদের বলতে চাই বা এই মহাকাশ অভিযানের পিছনে সবচাইতে বড় যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো সেটা হলো রাজনৈতিক ক্ষমতা। আর রাজনৈতিক ক্ষমতা তখনই আসবে যখন সেই দেশ সমৃদ্ধশালী এবং অর্থনৈতিকভাবে খুব ফুলে ফেঁপে উঠবে সেক্ষেত্রেই। আর সেক্ষেত্রে হলে তাকে চাকা ঘুরাতে হবে, তাকে তার ঐশ্বর্য ধরে রাখতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারাই জানিয়েছে যে এই পৃথিবীতে যে জ্বালানি আছে তেল, সেটা 50 বছরের মধ্যে শেষ হয়ে যাবে, তারপর গ্যাস সেটা আর 53 বছরের মধ্যে শেষ হয়ে যাবে, এবং কয়লা যেটা রয়েছে সেটা শেষ হতে আর 114 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। পৃথিবীতে যে মজুদকৃত এই সম্পদগুলো ছিল, এই জ্বালানি ছিল, সেই জ্বালানি যদি শেষ হয়ে যায় তখন এই আমেরিকা কি করবে? এই সন্ধানেই তারা আসলে মহাকাশ চর্চা বেড়াচ্ছে। অবাক হচ্ছেন তাই না? সম্প্রতি আপনারা জানেন যে চাঁদের বুকে অর্থাৎ চাঁদের মাটিতে হিলিয়াম-3 নামক একটি পদার্থ আবিষ্কার করেছে এবং তারা দাবি করছে এই চাঁদের মাটিতে অর্থাৎ মাটির নিচে হিলিয়াম-3 আছে প্রায় 24,79,000 টন। যে হিলিয়াম-3 মাত্র 25 টন দিয়ে যুক্তরাষ্ট্র 1 বছর তাদের জ্বালানি বহন করতে পারবে ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে, তাহলে তারা যদি সেই প্রক্রিয়াটা উদ্ঘাটন করতে পারে এবং সেখান থেকে যদি জ্বালানি পৃথিবীতে নিয়ে আসতে পারে তখন কিন্তু সে সুপার পাওয়ার হয়ে যাবে। আজকে তেলের জন্য মিস্টার বার্ডেনকে আমরা দেখলাম যে সৌদি আরব গেলেন, যিনি বলেছিলেন যে আমি সৌদিকে এক ঘরে করে রাখবো, তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখবে না। আমরা দেখতে পাইলাম কি যে সেই তেলের জন্য, এখানে আপনাকে বুঝতে হবে কেন তারা এত নত আজকে সৌদি শাসকদের কাছে, শুধুমাত্র তেল, পৃথিবীর প্রায় অর্ধেকের বেশি শতাংশ তেল আমরা জানি সৌদি আরব কান্ট্রিগুলো থেকে সরবরাহ করা হয়। তারা যদি বন্ধ করে দেয় তাহলে আমেরিকার চাকা ঘুরবে না। আর এই আমেরিকার ইউরোপ এই যুক্তরাষ্ট্রের চাকা সচল রাখার জন্য তারা কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তগুলোতে ঘুরে বেড়াচ্ছে, চষে বেড়াচ্ছে। কারণ দেখুন, আজকে আমরা চাঁদে যাওয়া বা চাঁদের ছবি চিন্তা করা, এটা কিন্তু আমরা হয়তো 50 বছর আগে কল্পনাও করতে পারতাম না, কিন্তু এখন কিন্তু আমরা চাঁদের মাটির ছবিটা আমরা এই পৃথিবীতে দাঁড়িয়ে আপনি জুম দিয়ে ক্যামেরায় বা আপনার মোবাইল থেকেও দেখতে পারবেন, যেভাবে আমরা মাটি দেখতে পাচ্ছি অবিকল সেভাবেই দেখতে পাচ্ছি। তো তাহলে সেখানে যেহেতু মাটি আছে এবং সেইখানে অবশ্যই মাটি আছে, তাহলে সেখানে খনিজ পদার্থ থাকবে, আর সেখান থেকে যদি আমি নিয়ে আসতে পারি তাহলে আমিই হব এই পৃথিবীর সেরা। তার মানে পৃথিবীতে প্রতিপত্ত এবং ক্ষমতা ধরে রাখার জন্য তারা কাজ করতেছে। এখন আসি বিষয়টা যে আসলে কি কোনোভাবে সম্ভব যে এই ছবিটা যারা তুলে দিল, এই ছবিটা অনেকে বুঝতে চাচ্ছে না। আমি সরল সহজভাবে বলি, ভাই একটা জিনিস আপনারা ভাবুন, আমরা যে দিনের বেলাতে দূরের এই চন্দ্র সূর্যটাকে আমরা দেখতে পাই, আমরা কিন্তু আসলে সূর্যটার আলোর প্রতিফলনটাকে দেখতে পাই, আমরা যে চাঁদটাকে দেখতে পাই আসলে জুম করলে আপনি দেখবেন যে মাটির মতো ধুলাবালি উঁচা নিচা দেখতে পাবেন চাঁদটাকে, কিন্তু আমরা খালি চোখে কী দেখতে পাই, একটি বাতির মতো, তাই না? তাহলে ওই চাঁদ থেকে প্রতিফলিত আলোটাই কিন্তু আমরা দেখতে পাই। তার মানে দেখুন, চাঁদ থেকে আলো এসে আমাদের কাছে ধরা পড়ে, এর জন্য কিন্তু আমরা দেখতে পাই। তাহলে 1 নম্বর জিনিসটা আপনারা মনে রাখবেন, আমরা কিন্তু আলো দেখতে পাচ্ছি প্রথমে।
দ্বিতীয় যে বিষয়টা আপনারা প্রত্যেকেই জানেন যে সূর্য এবং পৃথিবীর মধ্যকার দূরত্ব, এটা যদি আলোর হিসাবে দেখি, তাহলে সূর্য থেকে যে পৃথিবীতে যে আলোটা আসে, অর্থাৎ সকালের যে সূর্যটা এসে আমরা দেখতে পাই, যে আলোটা দেখতে পাই, সেটা সূর্য থেকে ওই আলো কণাগুলো, অর্থাৎ আলোর রশ্মিকে যদি আপনি কণা হিসাবে ধরেন, সেই কণাটা চলে আসতে আসতে আমাদের কাছে দৃশ্যমান হতে হতে পৃথিবীতে আসতে আসতে সেটা লাগে 8 মিনিট 19 সেকেন্ড। তার মানে চিন্তা করেন, অর্থাৎ সূর্য থেকে যে আলোর কণাটা বের হয়ে আসলো, সেই আলোক কণাটা আমাদের ভূপৃষ্ঠে এসে পড়তে এবং আমরা ওইটাকে দেখতে, আমরা কিন্তু বিগত, অর্থাৎ গত 8 মিনিট 19 সেকেন্ড আগেরটা দেখতেছি। তাহলে চিন্তা করেন, সূর্যর থেকেও আল্লাহ যত দূরে এই গ্রহ নক্ষত্রগুলো রেখেছে, সেইখানকার যে প্রতিফলিত আলোগুলো আমরা কীভাবে দেখতে পাবো? সেখানকার সময় আরও বেশি লাগবে, কারণ সূর্য থেকে যদি আপনি যদি দ্বিগুণ যান, তাহলে কি আপনার 16 মিনিট প্রায় 38 সেকেন্ড লাগবে না? আর যদি তিনগুণ করেন, এভাবে টাইম বাড়বে কি না? তাহলে চিন্তা করেন, আলোক বর্ষ হিসাবটা যদি আপনি দেখেন, চিন্তা করেন 1 সেকেন্ডের হিসাবটা আপনি দেখেন যে 1 সেকেন্ডে আলো 186,000 কিলোমিটার বেগে যদি ছুটতে পারে, তার মানে এখান থেকে একটা আলোক রশ্মি চলে যাবে, আমরা দেখবো না চোখের কাছ থেকে। তাহলে এভাবে যদি আলোক রশ্মি 1 বছর ধরে অতিক্রম করে, তাহলে যতটুকু পথ অতিক্রম করবে ততটুকু পথ হলো 1 আলোকবর্ষ। তাহলে এভাবে এই যে 1000 বছর, 1000 কোটি বছর পূর্বের ছবিটা দেখালো, তার মানে আপনি চিন্তা করেন আল্লাহর এই সৃষ্টি কত বিশাল। মানে এটা আসলে আপনি যদি একটু না ভাবেন ডিপলি, যে 1 সেকেন্ডে 186,000 কিলোমিটার দ্রুত যাবে, এইভাবে যদি 1 বছর আলো চলতে থাকে তাহলে কত দূর দ্রুত হবে? কারণ এটা আসলে সাধারণ এককে আমরা প্রকাশ করতে পারি না, মিটার, সেন্টিমিটার, কিলোমিটার, এটা এর জন্য এই দূরত্বটা এত বেশি যে এটাকে আলোকবর্ষ হিসাবে। তো এখানে বিষয়টা হয়তো বুঝতে পারছেন, যে ছবিগুলো প্রকাশিত হয়েছে সেই ছবিগুলো আলোর তরঙ্গ, ওই আলোগুলো দেখা গেছে আলোর প্রতিফলন, সেই আলোটা এসে টেলিস্কোপে ধরা পড়েছে। তো আলহামদুলিল্লাহ, এতে আসলে আল্লাহর শুকরিয়া এবং আল্লাহর বরত্ব প্রকাশ না করে পারছি না। সুমহান আল্লাহ, তিনি কত বড়, আল্লাহু আকবার, তার সৃষ্টি রহস্য কত বিশাল। এখানে তার সৃষ্টি রহস্য যদি এত বিশাল হয় এবং খুবই সামান্য, সুইয়ের মাথায় যতটুকু পানি আটে ততটুকু জ্ঞান আল্লাহ আমাদেরকে ও দেন নাই, সেইটা দিয়ে আমরা এত কিছু আবিষ্কার করছি, এত তথ্যগুলো জানছি, তা খুবই সামান্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ আমাদেরকে তার এই বিশ্বজগতের দিকে তাকিয়ে তিনি বলছেন যে দেখো আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা, তুমি একটু ভেবে দেখো, তোমরা একটু চিন্তা করো। সেই মহান আল্লাহ পথে আমাদের জন্য কবুল করুক। আর এই মহাবিশ্ব নিয়ে আমরা চিন্তা করে আল্লাহকেই খুঁজে পাই, আল্লাহর ক্ষমতায়নকেই খুঁজে পাই। সুবহানাল্লাহ।